উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বিভিন্ন প্রকল্পের কাজ করে দেখলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজ তিনি কোচবিহার সার্কিট হাউস থেকে বেরিয়ে যান রবীন্দ্র ভবন ও স্টেডিয়ামের পাশে সুইমিং পুলের কাজ দেখতে। মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা শাসক পবন কাদিয়ান ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। মন্ত্রী জানান বিভিন্ন প্রকল্পের কাজ ঘুরে দেখছেন, দ্রুত গতিতে কাজ হবে। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।